জামালপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার সদর উপজেলার তুলসীপুরে দাদার বাড়ি বেড়াতে যায় শিশুটি। রোববার বাড়ির পাশে মুদি দোকানের সামনে খেলা করছিল সে। এই সময় শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে কৌশলে একটি নির্জন স্থানে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় মুদি দোকানদার নিজামুদ্দিন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে জানালে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। এই ঘটনায় নির্যাতিতা শিশুটির নানি বাদী হয়ে নিজামকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। We'll be right back.